दर्शक बकेया वेतन भाते एवं गार्मेंट्स खुले देर दाबी राजधानी गुलशने मालिकर बासार सामने विक्षोभ कर श्रमिकरा से सहकर्मी आरिफुल इस्लाम जुक्त आरिफ कखन थेके विक्षोभ की शुरू हो अवस्था विक्षोभ और मालिक पक्षेर साथे कारो साथे कथा बोलार सुयोग हयेछे किना विस्तारित जानाबेन हिमार्थी जो प्रश्न कर अपनी से प्रश्न उत्तर दिए करते चाहिए एन पर्त गार्मेंट्स श्रमिक प्रतिष्ठान ता चाक्री करतें विगत दिनगढ़ से ही प्रतिष्ठान मालिक बासार सामने इसे ता अवस्थान कर्मसूची पालन कर जेहतु बकेया वेतन एक विषय आर से क्षेत्र में मालिक कथा होना से ता एंत जो करते कारो साथ पेचने देखते पाचन दीप्त अपारेल्स लिमिटेड श्रमिक कर्मचारी ता क्यों पांच के बारो मास बकेया वेतन ए 25% কর্ম শ্রমিকদের বেতন ভাতা পরিশোধের দাবিতে তারা এই বিক্ষোভ কর্মসূচি করছেন এবং কি বাসার সামনে তারা অবস্থান করছেন আর এটি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে অঘোষিতভাবে কোনো প্রকার ঘোষণা ছাড়াই তাদের প্রতিষ্ঠানটি কিন্তু বন্ধ করে দেওয়া হয় এই ক্ষেত্রে বেকার হয়ে পড়ে প্রায় 300 কর্মচারী দেখতেই পাচ্ছেন যেটা হচ্ছে সাভারের হেমায়েতপুরে প্রতিষ্ঠানটি যেটা হোক বন্ধ হয়ে গেছে তো এখানে কয়েকজন কর্মচারীর সাথে আমি কথা বলবো আপনাদের মূল দাবিটা কি একটু বলবেন मूल दाबी हमारे पावना बकेया वेतनगुलो दीते हबे तारपर जो फैक्टरी बंद कर दिए श्रम आईन हिसाब से फैक्टरी बंद हो टाकागुलो पाबो जो पावना आसे श्रम आईने से पावनागुलो दीते हबे हठात कर फैक्टरी बंद अनेक फंडेर टाका रही है अनान एवारेज 19 मासेर वेतन बाकी अनेकेर 12 मासेर अनेकेर 6 मासेर अनेकेर 5 मासेर एवारेजे 19 मासेर वेतन बाकी ধন্যবাদ আমি এখানে আরেকজন একটু কথা বলতে চাই যে আচ্ছা একটু বলেন তো যে আপনারা এখানে অবস্থান কেন করেছেন অবস্থান কর্মসূচি বা বিক্ষোভ করছেন কেন আমরা এখানে অবস্থান করছি আমাদের বেতন পভার্টি ফান্ডের টাকা আমরা যে সার্ভিস বোনাস আছে এটা পাওনা আদায় ছাড়া আমরা এখান থেকে ত্যাগ করব প্রতিষ্ঠানটি কেন বন্ধ করে দিয়েছে আপনাদেরকে কি জানানো হয়েছে কিনা এটা মালিকে ভালো জানে প্রতিষ্ঠান রানিং ফ্যাক্টরি চলছে আগের দিন আমরা ডিউটি করে সুন্দরভাবে গেছি তারপরের দিনটি নোটিশ টানাইছে 2 দিন বন্ধ তারপর 2 দিন পরে রিটার্ন আসছি তারপর আবার দিয়েছে 3 দিন বন্ধ এমনি করে 3টা রুটিশ টানে রাষ্ট্রে বলছে অনির্দিষ্টকালের জন্য বন্ধ আচ্ছা আপনাদের এই দাবি যদি না মানা হয় পরবর্তীতে আপনারা কি কর্মসূচি পালন আমরা এখানে অবস্থান করব আমরা তো মারা যাই এখানে মারা যাব হিমাদ্রি আসলে শুনছিলেন যে যারা বেকার হয়ে গেছেন সেই সমস্ত শ্রমিকদের তারা কিন্তু বলছেন যে বকেয়া পাওনা পরিশোধ না করা পর্যন্ত তারা এখান থেকে সরবেন না এবং কি তারা বলছেন যে এখানেই তারা অবস্থান করবেন তো এই ছিল এখান থেকে সবশেষ হিমাদ্রি আরিফ আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য